সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং স্রষ্টার অপার কৃপায় সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সবাইকে নিরাপদে রাখছো। ঠিক আছে, তা আমি মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক। আমি তোমাদের আজকে আরেকটি ক্লাসের ওয়েলকাম করছি, স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের বিগত যে ক্লাসগুলো হয়েছে সেই বিগত ক্লাসে তোমাদের কিছু কথাবার্তা বলেছিলাম ডেটাবেস ম্যানেজমেন্ট, আবার আমাদের চ্যাপ্টার সিক্স নিয়ে আলোচনা করছিলাম এবং চ্যাপ্টার সিক্সে আমরা গত ক্লাসে, আমি যদি খুব ভুল করে না থাকি, তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো করেছো এবং খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করেছো, পড়াগুলো তুলে নিয়েছো আশা করছি সেটা। আমরা বিগত ক্লাসে আমরা যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে ডেটাবেস রিলেশনশিপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ডেটাবেস ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম এন্টিটি কী, অ্যাট্রিবিউট কী, ফিল্ড কী, রেকর্ড কী, ডেটাবেস টেবল কী, ঠিক আছে, এসব নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব এটা খুব ক্রুশাল একটা ক্লাস, সেটা হচ্ছে আমরা একটু পরে আমরা আমাদের টপিকে ফিরে যাব। জাস্ট একটু বলে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে সবাই বসে যাও যাতে বসে যেতে পারো, সেজন্য বলছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ডেটাবেজের ডেটা টাইপ। অর্থাৎ ডেটাবেজের ডেটা টাইপ নিয়ে আমরা আজকে ডিটেলসে জানবো, এরপর আমরা কিছু এসকিউএল কোয়েরি নিয়ে আমরা আজকে জানতে পারবো। ঠিক আছে, কোয়েরি কমান্ডগুলো কীভাবে করে লিখতে হয় সেগুলো আমরা আজকে আমাদের এই ক্লাসে জানতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা খুব ক্রুশাল এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, প্রিভিয়াস ক্লাসের মতো এই ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো আশা করবো তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এটি শেয়ার করবে, কারণ যারা পায়নি পরবর্তীতে তারা যেন বলতে না পারে যে ক্লাসটা তারা পায়নি, বা তোমাদের বন্ধু বান্ধবরা যাতে উপকৃত হয় সেই জন্য তোমরা ক্লাসটি শেয়ার করে দেবে। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাব। তো আলোচনার যাওয়ার পূর্বে প্রথমে আমি যে কথাটি বলবো, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যেটি সেটি হচ্ছে ডেটাবেজের ডেটা টাইপ। ঠিক আছে, আমরা আজকে পড়ছি চ্যাপ্টার সিক্স, তোমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টার সিক্স যেটি আছে, ডিভিএমএস নামে যে চ্যাপ্টারটি আছে, ডিভিএমএস, সেই চ্যাপ্টারটি ডিভিএমএস চ্যাপ্টারে আমরা আজকে একটি টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ডেটা টাইপ কি। ঠিক আছে স্যার, তো ডেটা টাইপ কি সেটা জানার আগে আমাকে বুঝতে হবে ডেটা টাইপ মানে হচ্ছে ডেটার ধরন, ডেটার ধরন। অর্থাৎ আমার ডেটাবেজে আমি অসংখ্য ডেটা রাখবো, আমার ডেটাবেজ মানে হচ্ছে অসংখ্য ডেটার সমষ্টি, সেখানে বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে। বিভিন্ন ধরনের ডেটা বলতে স্যার আপনি কী বোঝাচ্ছেন? যেমন সেখানে নাম্বার থাকতে পারে, সেখানে কারোর নাম থাকতে পারে, কারো ডেজিগনেশন বা পদবি থাকতে পারে, কারো স্যালারি শিট থাকতে পারে, কারো পেমেন্টের ব্যাপার থাকতে পারে, কারো জেন্ডার থাকতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনের ডেটা, কারো ছবি থাকতে পারে, কারো বিভিন্ন ধরনের পোর্টেবল ফাইল থাকতে পারে, পিডিএফ ফাইল, ডকুমেন্ট ফাইল, যে কোনো ধরনের লিঙ্ক অ্যাড করা হতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের ডেটা আমাকে ডেটাবেজে স্টোর করতে হতে পারে, রাইট? তো এই বিভিন্ন ধরনের ডেটাগুলোকে আমি কম্পিউটারকে কীভাবে বোঝাবো যে এই ডেটার ধরনটা হচ্ছে এই ধরনের ডেটাটা হচ্ছে এই ধরনের। আমি মানুষ, আমার বুদ্ধিমত্তা আছে, ইন্টেলিজেন্স আছে, ফলে আমি বুঝতে পারি যে এই ডেটাটা হচ্ছে এই ধরনের। কিন্তু আমি যখন কোনো মেশিনের মধ্যে ডেটাগুলো ইনজেক্ট করব, স্টোর করব, তখন আমাকে মেশিনকে বলে দিতে হবে যে কোন ডেটাটা কোন ধরনের, রাইট? ঠিক আছে, তাহলে আমার ডেটাবেজে বিভিন্ন ধরনের ডেটা আমরা স্টোর করতে পারি, সেগুলোর উপর ডিপেন্ড করে আমার ডেটাবেজের ডেটা টাইপ অনেক ধরনের হয়। কয়েকটা ক্লাসিফিকেশন আমি তোমাদের এখানে আলোচনা করব, যেমন আমরা কয়েক ধরনের ডেটাবেজ নিয়ে আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে নাম্বার ডেটা টাইপ। এই নাম্বারকে আবার আমরা কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করব, যেমন হতে পারে সেটা অটো নাম্বার, আরেকটা হতে পারে ইন্টেজার, আরেকটা হতে পারে ফ্লট, আরো হতে পারে ডাবল, বা তোমাদের যদি আরো দিতে ইচ্ছে করো আরো দিতে পারো, আছে অনেকগুলোই আছে। তো আমরা এই বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এরপরে আরেকটা ডেটা টাইপ আছে, যেটা হচ্ছে টেক্সট ডেটা টাইপ, টেক্সট। এরপরে আমরা যাব ওয়ার্কার ডেটা টাইপ, ওয়ার্কার ডেটা টাইপ। ঠিক আছে, ওয়ার্কার ডেটা টাইপে যাব। এরপরে আরেকটি আছে ওএলই ডেটা টাইপ, ওএলই পুনরায় হচ্ছে অবজেক্ট
linking and embedding, abstract linking, linking and embedding. Okay, এরপর আমরা দেখব memo data type. Memo, M-E-M-O. এরপর আমরা দেখব date and time. Date and time. ঠিক আছে, তারপর আমরা দেখব yes no বা logical data type. Yes no বা logical. Logical data type নিয়ে আলোচনা করব. ঠিক আছে, এরপর আমরা দেখব কারেন্সি ডেটা টাইপ নিয়ে. কারেন্সি, সি ইউ আর কারেন্সি, কারেন্সি ডেটা টাইপ নিয়ে আমরা পড়ব. ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আজকে যা পড়াশোনা করব তা হচ্ছে এই সকল ডেটা টাইপ নিয়ে আমরা আজকে আলোচনা করব. এখন খেয়াল করো, নাম্বার যদি কোনো একটা ডেটা নিউমেরিক্যাল ফন্টে আসে, নিউমেরিক্যাল হয় অর্থাৎ নাম্বার টাইপের হয়, তাহলে এটাকে আমরা বলবো নাম্বার টাইপের ডেটা. যেমন ধরো কারো ফোন নাম্বার, কারো আইডি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, জিপিএ ইত্যাদি হচ্ছে আমাদের নাম্বার টাইপের ডেটা, অর্থাৎ আমাদের নাম্বার ধরনের ডেটা. ঠিক আছে, এখন নাম্বারগুলো আবার বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ. একটা হচ্ছে অটো নাম্বার, যদি আমাদের নাম্বারটা অটোমেটিক্যালি কম্পিউটার জেনারেট করে সেটাকে আমরা বলছি অটো নাম্বার, যেটা অটোমেটিক্যালি ইনক্রিজ হবে, আমাকে কোনো কিছু করতে হবে না. আমার ডেটা টাইপটা অটোমেটিক, আমি যখন অটো নাম্বার সিলেক্ট করে দিব তখন এটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে থাকবে. যখন আমি কোনো একটা এন্ট্রি দিব, ডেটা এন্ট্রি করব, তখন অটোমেটিক্যালি 1, 2, 3 সিরিয়ালটা হয়ে যাবে. এটা আমরা বলছি অটো নাম্বার, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে ইন্টেজার. ইন্টেজার মানে হচ্ছে তোমরা জানো আমরা সি প্রোগ্রামিংয়ে পড়েছিলাম, যেটা হচ্ছে যদি আমার ডেটাটা পূর্ণ সংখ্যা হয়, ধরো আমি তোমাকে বললাম এক্স হচ্ছে 5, এক্স ইকুয়ালস টু 5, মানে এক্সের মান হচ্ছে এখানে 5, তাহলে এখানে 5 এটা একটা পূর্ণ সংখ্যা, 5 এটা একটা পূর্ণ সংখ্যা. যদি তোমার ডেটাবেজে পূর্ণ সংখ্যা রাখতে চাও সেক্ষেত্রে তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইন্টেজার ডেটা টাইপ. অর্থাৎ তোমাকে বলে দিতে হবে তোমার ডেটার ধরনটা হবে ইন্টেজার. যেমন কারো মোবাইল নাম্বার, সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি অবশ্যই কী হবে, পূর্ণ সংখ্যা হবে. ঠিক আছে, পূর্ণ সংখ্যা. ফ্লোটিং পয়েন্ট বা ফ্লট, যদি আমার কোনো ফ্র্যাকশনাল ভ্যালু আসে, ফ্র্যাকশনাল ভ্যালু মানে হচ্ছে যদি ভগ্নাংশ টাইপের ডেটা আসে, অর্থাৎ যদি ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার জিপিএ কত, তুমি বললা 4.81, তাহলে 4.81 দিস ইজ আ ফ্র্যাকশনাল ভ্যালু. পয়েন্টের পর যে রাশিটা আসে সেটাকে আমরা বলছি ফ্র্যাকশনাল ভ্যালু, বা আমরা র্যাডিক্স পয়েন্ট বলতে পারি, র্যাডিক্স পয়েন্ট, রাইট? যদি আমার এই ধরনের ডেটা আসে তখন আমাকে যে ডেটা টাইপ করতে হবে সেটা হচ্ছে ফ্লট, ফ্লট ডেটা টাইপ ইউজ করতে হবে. এরপর ডাবল, যদি আমার অনেক বড় ফ্লট হয় সেক্ষেত্রে আমার ডাবল ইউজ করতে পারি. যদি মনে করি তোমাকে পায়ের মান বের করতে বলা হয়েছে, যদি আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে বলে থাকি পায়ের মান হচ্ছে 3.14, হ্যাঁ এটাকে আমরা বলে থাকি, কিন্তু পায়ের কিন্তু এই মানটা না, পায়ের অরিজিনাল যে মানটা আছে ওটা 10 লক্ষ ডিজিটেরও বেশি. অর্থাৎ তুমি যদি পয়েন্টের পরে হিসাব করো 10 লক্ষ ডিজিটেরও বেশি. ঠিক আছে, তো এটা বিশাল একটা মান. ঠিক আছে, তো এই ধরনের যদিও বিশাল একটা মানটা তোমার ডাবল দিয়ে হবে না, এটা বিগ বিগ ইন্টেজার বা বিগ প্লট নিয়ে কাজ করতে হবে. ঠিক আছে, বা বিগ বিগ নাম্বার নিয়ে কাজ করতে হবে, তখন এটা অন্য কনসেপ্ট, রাইট? যদি তোমার অনেক বড় প্লট হয় সেক্ষেত্রে তোমরা ডাবল ইউজ করতে পারো. এরপর টেক্সট কখন আমরা স্যার ইউজ করব, যদি তোমার ডেটা টাইপের ডেটাবেজের মধ্যে ডেটাটা হয় কারো নাম বুঝাচ্ছে, কারো পদবী বুঝাচ্ছে, হ্যাঁ ডেজিগনেশন বুঝাচ্ছে, বা কারো ব্লাড গ্রুপ বুঝাচ্ছে, এই ধরনের যদি কোনো কিছু বুঝায়, তার টেক্সট টাইপের ডেটা যদি বুঝায় সেটার জন্য হবে টেক্সট ডেটা টাইপ, রাইট? এরপর ভার্কার ক্যারেক্টার, ভার্কার কখন ইউজ করা হয় স্যার? ভার্কার হচ্ছে যদি, ভার্কার মানে কি, ভার্কার মানে হচ্ছে ভেরিয়েবল প্লাস ক্যারেক্টার, দুটাকে ইনশর্টে বলি ভার্কার. ভেরিয়েবল ক্যারেক্টারকে আমরা একসাথে বলি বার কার, অর্থাৎ আমার যদি ভেরিয়েবল আসতে পারে আবার ক্যারেক্টারও আসতে পারে, এই ধরনের যদি হয় তাহলে আমরা বলি তখন ভার্কার ক্যারেক্টার ইউজ করি. ঠিক আছে, আচ্ছা এরপর ওএলই. ওএলই মানে হচ্ছে অবজেক্ট লিঙ্কিং এম্বেডিং. যদি আমার ডেটাবেজের মধ্যে কারো ছবি অ্যাড করতে হয়, ছবি তো স্যার কোনো নাম্বারের পর্যায়ে পড়ে না, কোনো টেক্সটের পর্যায়ে পড়ে না, কোনো ভার্কারের পর্যায়ে পড়ে না, তাহলে টেক্সট ছবি দেখে আমরা কী বলবো, ছবি হচ্ছে একটা অবজেক্ট, একটা বস্তু, রাইট? অনেকগুলো পিক্সেলের সমষ্টিকে আমরা বলছি একটা ছবি, অনেকগুলো পিক্সেলের সমষ্টি. পিক্সেল হচ্ছে একটি ছবির একক বা ইউনিট, ছোটো ছোটো ঘর. অর্থাৎ আমরা যখন কোনো একটা ঘর, কোনো একটা ছবি তুলি, বড়ো একটা ছবি তুলি, তখন দেখো তোমরা ছবিটার মধ্যে অনেকগুলো ব্লার অবস্থায় ঘর থাকে বা গ্রিড থাকে, সেই গ্রিডগুলোকে আমরা বলছি, প্রতিটা গ্রিডটাকে আমরা বলছি পিক্সেল,
আবার ওই পিক্সেল এক পিক্সেলের মধ্যেগুলো আমরা ওটাকে যদি আমরা আবার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ভাগ করি ওখানে আরও বিশাল ভিতরে গেলে আরও বেশি পিক্সেল পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ছবিও ছবির ভারত কথা বলছি আমি, তাহলে কী বলবেন স্যার? ওএলই কী স্যার? ওএলই মানে হচ্ছে অবজেক্ট লিঙ্কিং এম্বেডিং। যদি আমরা আমাদের ডেটাবেজে অবজেক্টকে লিঙ্ক আপ করতে চাই, কোনো একটা ছবি অ্যাড করতে চাই, কোনো একটা ডকুমেন্ট ফাইল অ্যাড করতে চাই, কোনো একটা পিডিএফ ফাইল অ্যাড করতে চাই, কোনো একটা লিঙ্ক এস্টাবলিশ করতে চাই, যদি এই ধরনের কোনো কিছু করতে চাই, তখন আমরা যে ডেটা টাইপ ইউজ করবো সেটা হচ্ছে ওএলই ডেটা টাইপ, অবজেক্ট লিঙ্কিং এম্বেডিং ডেটা টাইপ, রাইট? আচ্ছা, এরপর কী করবো স্যার আমরা? এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমরা মেমো ডেটা টাইপ। মেমো কখন আমরা ইউজ করবো স্যার? যদি কোনো বড় কিছু লিখতে হয়, মনে করো কারো অ্যাড্রেস লিখতে হচ্ছে, কারো সম্পর্কে একটু ডিটেলসে লিখতে হচ্ছে, হ্যাঁ, একটু বড় করে ক্যারেক্টার মানে এরিয়াটা একটু বড় করে মানে লেখাটা একটু বড় হবে, তো সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মেমো ডেটা টাইপ। মেমো অ্যাড্রেস বা বড় কোনো টেক্সট লেখার জন্য আমরা ব্যবহার করে থাকি মেমো ডেটা টাইপ। এরপর হচ্ছে টাইম, ডেট অ্যান্ড টাইম, কারো জন্ম তারিখ, কারো মৃত্যু তারিখ, কারো জয়নিং ডেট, ঠিক আছে, কারো হাসপাতালে ভর্তি হওয়ার ডেট, কারো হাসপাতাল থেকে ছাড়ার ডেট, কারো ভর্তি হওয়ার ডেট, স্কুলে ভর্তি হওয়ার ডেট বা কলেজে ভর্তি হওয়ার ডেট ইত্যাদি, ডেট অ্যান্ড টাইমের কথা যদি উল্লেখ থাকে তখন আমরা যে ডেটা টাইপ ব্যবহার করবো সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম, ইয়েস নো অর লজিক্যাল, যদি আমার ডেটা টাইপ ডেটাবেজের মধ্যে এমন কোনো অপশন আসে যেখানে আমার হয় ইয়েস হবে না হয় নো হবে, দুটো কখনোই হবে না। যেমন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি মেয়ে না ছেলে, তুমি বলবে হয় মেয়ে না হয় ছেলে, ঠিক আছে? অর্থাৎ ইয়েস অর নো যে কোনো একটা হবে। তোমাকে যদি আমি কোনো একটা কিছু জিজ্ঞেস করি তুমি বলবে হ্যাঁ অত না, ঠিক আছে, রাইট? তুমি হ্যাঁ বলবে না হয় না বলবে, দুটো তো একসাথে বলা যায় না, রাইট? তাহলে এই ধরনের যদি কোনো অপশন আসে সেক্ষেত্রে আমরা ইউজ করবো লজিক্যাল বা এটাকে অনেক সময় আমরা বুলিয়ান ডেটা টাইপ বলি। বুলিয়ান, জর্জ বুল নামে যে ব্যক্তি এটা আবিষ্কার করেছিলেন তার নামে নাম বুলিয়ান, মানে হচ্ছে জিরো অ্যান্ড ওয়ান। আমরা কিন্তু ইয়েস নোকে বেসিক্যালি বাইনারিতে জিরো অ্যান্ড ওয়ান দিয়ে ডিনোট করে থাকি, বুঝিয়ে থাকি, ঠিক আছে? তাহলে যাই বুলিয়ান, বুলিয়ান তাই বাইনারি, তাই লজিক্যাল, তাই ইয়েস নো, একই কথা, সব কিছু একই কথা, জাস্ট লিঙ্ক আপ করতে হবে, পড়াশোনাটাকে লিঙ্ক আপ করতে হবে, রাইট? এরপর হচ্ছে কারেন্সি ডেটা টাইপ। কারেন্সি কী স্যার? কারেন্সি হচ্ছে যদি কোনো মুদ্রার কথা উল্লেখ থাকে, সেটা হতে পারে বাংলাদেশি টাকা, সেটা হতে পারে ইউএস ডলার, সেটা হতে পারে কানাডিয়ান ডলার, হোয়াট এভার ইট ইস, যাই হোক, রাইট? আচ্ছা, কারেন্সি মানে কী স্যার? যদি মুদ্রার কথা উল্লেখ থাকে, রাইট? যেমন ধরো তোমাকে পেমেন্টের কোনো ঘর আসে, যদি কোনো পেমেন্ট তোমার ডেটাবেজের মধ্যে বা ট্যাবলের মধ্যে যদি পেমেন্টের কোনো ঘর আসে বা স্যালারির কোনো ঘর আসে বা কাউকে টাকা দেওয়ার কোনো ঘর আসে বা কী বলে পার্সেন্টেজ বের করার কোনো ঘর আসে বা কী বলে বেতনের স্যালারির পার্সেন্টেজ বলো বা তোমার 5% 10% 20% হোয়াট এভার ইট ইস, কোনো টাকা পয়সা জনিত যদি কথাবার্তা আসে বা যদি ডলার টাইপের মানে কারেন্সি জনিত কোনো প্রবলেম যদি আসে, কোনো ঘর যদি থাকে সেটার জন্য যে ডেটা টাইপ হবে সেটা হচ্ছে কারেন্সি ডেটা টাইপ, ঠিক আছে? তাহলে এখন স্যার প্রশ্ন কীভাবে আসতে পারে পরীক্ষায়? প্রশ্ন আসবে, তোমাকে উপরে একটা টেবল দেওয়া থাকবে, সেই টেবলে তোমার কিছু ভ্যালু ইনসার্ট করা থাকবে, ভ্যালু দেওয়া থাকবে, এবং তোমাকে বলা হবে আমি যদি এই ডেটাবেজে ডেটাগুলি স্টোর করতে চাই, এই ধরনের ডেটাগুলি স্টোর করতে চাই, তাহলে এর জন্য ডেটা টাইপ আমার কী কী ডেটা টাইপ লাগবে তোমাকে বলতে বলা হবে। তিন নম্বরের প্রশ্ন আসবে এটা, রাইট? তো তোমরা কীভাবে করে অ্যান্সার করবে, তোমরা ঘরটাকে দেখবে, ঘরের মধ্যে কী ধরনের ডেটা আছে, যদি ঘরের মধ্যে প্রথম ঘরে থাকে তোমার রোল নাম্বার, তাহলে তোমরা রোল নাম্বারের জন্য কোন ধরনের ফিল্ড অ্যাপ্লাই করবা, তাহলে রোল নাম্বারের জন্য আমার নাম্বার, আবার রোল নাম্বার কি ভগ্নাংশ হতে পারে না, তাহলে রোল নাম্বারটা হবে হয় অটো নাম্বার, যদি আমার সিরিয়াল নাম্বার হয় তাহলে অটো নাম্বারে যাবো, আর রোল নাম্বার হলে আমরা কী করবো ইন্টেজার নামে ডিক্লেয়ার করবো, যদি সিরিয়াল নাম্বার হয় সিরিয়াল নাম্বার কিন্তু 1 2 3 4 5 এবার সিরিয়াল করে আসে সেক্ষেত্রে আমাকে নতুন করার করতে হবে না, সেটা আমরা অটো নাম্বার দিয়ে করে ফেলবো, বাট যদি রোল নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ইন্টেজার ইউজ করবো, বা রেজিস্ট্রেশন নাম্বার হলো সেটা আমরা ইন্টেজার হিসেবে ব্যবহার করতে পারি, রাইট? আচ্ছা, যদি বলে তোমার জিপিএর জন্য একটা ঘর আছে, জিপিএর জন্য, তাহলে আমার হবে নাম্বারের ফ্লট ডেটা টাইপ, নাম্বারের ফ্লট, কারণ কার জিপিএ কী হতে পারে ভগ্নাংশ আসতে পারে, আমরা যখন জিপিএ 5 পাই আমরা কিন্তু জিপিএ 5 বলি, ঠিক আছে, কিন্তু জিপিএ লিখার সময় লিখি 5.00, রাইট? তার মানে এটাকে আমরা ফ্র্যাকশনাল ভ্যালু হিসেবে ডিনোট করছি, বোঝাচ্ছি, রাইট? আচ্ছা, তাহলে এটার জন্য হবে ফ্লট। যদি তোমার বাবার নাম, মার নাম, নিজের নাম, পদবি ইত্যাদি জনিত কোনো ট্যাক্স থাকে তাহলে সেটার জন্য আমাদের টেক্সট ট্যাক্স লাগবে, টেক্সট। ওয়ার্কার কখন হবে, যদি পাসওয়ার্ডের জন্য কোনো ফিল্ড থাকে, পাসওয়ার্ডের মধ্যে অনেকগুলো নাম্বার থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, নাম্বার থাকতে পারে, যদি কোনো ধরনের ডেটার জন্য আমরা ওয়ার্কার ব্যবহার করতে পারি, ওয়ার্কার এছাড়াও অনেক কাজে ওয়ার্কার ব্যবহার করতে পারি এর বাইরেও, রাইট? ওয়েলি, যদি কোনো ইমেজ, পোর্টেবল ফাইল, ডকুমেন্ট ফাইল, লিঙ্ক ইত্যাদির যদি কোনো ঘর থাকে সেটার জন্য আমরা এটা ইউজ করতে পারি, ঠিকানার জন্য এটা, এরপর ডেট অ্যান্ড টাইমের জন্য এটা, এটা আমরা ইউজ করতে পারি,
তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে আমরা ডেটা টাইপের বিশাল একটা কনসেপ্ট আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, রাইট? এরপর আমরা কিছু কোয়েরি কমান্ড দেখব, যে টপিকটা দেখব আমরা সেটা হচ্ছে কোয়েরি কমান্ড। কোয়েরি কমান্ড, কোয়েরি কমান্ড কি স্যার? কোয়েরি কমান্ড মানে হচ্ছে তুমি যখন একটা ডেটাবেস তৈরি করবে তখন তোমাকে একটা ডেটাবেস তৈরি করতে হবে এবং তোমাকে ডেটাবেস থেকে ডেটা রিট্রাইভ বা উদ্ধার করতে হতে পারে, কমান্ড চালিয়ে উদ্ধার করতে হতে পারে, ঠিক আছে? তো এসকিউএল এর জন্য, সিকিউএল বলে অনেকে, এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা কাজটা করে থাকি। এখন এই কমান্ডগুলো কীভাবে লিখতে হয় আমরা অনেকে একটু তালগোল পাকিয়ে ফেলি, তো আমরা তালগোল যাতে আমরা না পাকাই সেজন্য আমরা এখন জাস্ট দেখবো যে কীভাবে করে আমরা কমান্ডটা তৈরি করবো। ধরো আমার ডেটাবেসে, আমার ডেটাবেসের নাম হচ্ছে, ধরে নিচ্ছি একটু জাস্ট ইয়া করো, আমার ডেটাবেসের নাম হচ্ছে ইনফরমেশন বা ইনফো, এটা হচ্ছে আমার ডেটাবেসের নাম, ডিবি, ডিবি মানে হচ্ছে ডেটাবেস বুঝাচ্ছি, রাইট? আচ্ছা, এরপর আমার একটা ট্যাবল আছে, সেই ট্যাবলটার নাম হচ্ছে স্টুডেন্ট ট্যাবল, তাহলে ট্যাবলের নাম কি? স্টুডেন্ট, এটা হচ্ছে আমার ট্যাবলের নাম, ট্যাবল। এখন আমরা এগুলোকে কিভাবে করে, এই দুইটা জিনিস আমরা কিভাবে করে তৈরি করতে পারি? এখন তৈরি করার কমান্ড অনেক ধরনের, এসকিউএল কমান্ড আছে, একটা হচ্ছে ক্রিয়েট কমান্ড, সিলেক্ট কমান্ড, আপডেট, ডিলিট, ইনসার্ট, এগুলোকে আমরা একসাথে বলি অ্যাকশন কমান্ড। অর্থাৎ আমাদের অনেক ধরনের কমান্ড আছে, সেই কমান্ডগুলোর মধ্যে আমরা যে বেসিক কমান্ডগুলো আমাদের লাগবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তাহলে আমি যদি ডেটাবেস তৈরি করতে চাই তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস, আমি ডিবি লিখছি, ক্রিয়েট ডেটাবেস, তারপর ডেটাবেসের নামটা দিতে হবে ডিবি নেম, ডিবি সেমিকোলন, এটা হচ্ছে কমন স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে আমার ডেটাবেসের নামটা কি স্যার? যেটা আমার ডেটাবেসের নাম দেওয়া থাকবে প্রশ্নে সে অনুযায়ী ডেটাবেসের নামটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। যেমন আমি যদি এটার জন্য লিখি তাহলে আমার হবে ক্রিয়েট ডেটাবেস, তোমরা শর্টকাটে লিখবে না, পূর্ণরূপ লিখবে, আমি জাস্ট ডিবি লিখছি কারণ আমার নামের এখানে ব্যালেন্স করার সুবিধার্থে। ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নাম হচ্ছে কি? ইনফো, ইনফো। এইটা যখন আমি, এই কমান্ডটা যখন আমি এসকিউএল এ লিখবো, এসকিউএল মানে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে যখন আমি লিখবো তখন ইনফো নামে আমার একটা ডেটাবেস তৈরি হয়ে যাবে, রাইট? তাহলে আমরা জানলাম যে কিভাবে করে আমরা ডেটাবেস ট্যাবল ডেটাবেস তৈরি করতে পারি। তাহলে এটা হচ্ছে ডেটাবেস তৈরি করার কমান্ড, ডেটাবেস তৈরি করার কমান্ড। তাহলে ডেটাবেস, এটা হচ্ছে কমন ফর্মুলা, জাস্ট আমাদের নাম যেটা দেওয়া থাকবে নেমের জায়গায়, ডিবি নেমের জায়গায় আমার নামটা চেঞ্জ করে দিব, রাইট? ভেরি ইজি, ভেরি ইজি, রাইট? তাহলে আমরা কি করলাম, ক্রিয়েট তৈরি করো কি ডেটাবেস, হ্যাঁ ডেটাবেস তৈরি করো যেটার নাম হবে এই নামটা, এই নামটা যেটা নাম হবে আমার যদি এখন, আমার যদি ইনফো না হয়ে আমার যদি কোনো একটা নাম হয় যে স্কলাস্টিকা, বা আমার যদি হয় যে সেন্ট প্লাসিক, ঠিক আছে? তাহলে আমি জাস্ট এখানে করে দিব ক্রিয়েট ডিবি সেন্ট প্লাসিক, বা ক্রিয়েট ডিবি সেন্ট স্কলাস্টিকা, বা ক্রিয়েট ডিবি কেন পাবলিক, ক্রিয়েট ডিবি চিরং কলেজ, ক্রিয়েট ডেটাবেস মহসিন কলেজ, হোয়াট এভার ইট ইস, যেটা হোক, রাইট? আচ্ছা, তাহলে এটা আমরা করতে পারি। তাহলে আমরা দেখলাম যে কীভাবে করে আমরা ডেটাবেস তৈরি করতে পারি, ঠিক আছে? এরপর আমরা যেটা দেখবো, এই কমান্ডটা লেখার সাথে সাথে আমরা যখন এসকিউএল এর মধ্যে কমান্ডটা লিখবো সাথে সাথে আমাদের একটা ট্যাবল, আমাদের একটা ডেটাবেস তৈরি হয়ে যাবে। এখন ডেটাবেস তৈরি করলাম, ঠিক আছে স্যার, ফাইন, আমাদের ডেটাবেস তৈরি করা শেষ। এরপর আমরা দেখবো ডেটাবেস ট্যাবল কীভাবে তৈরি করব। ধরো আমার ডেটাবেসে যে ট্যাবলটা আছে সেই ট্যাবলটার নাম স্টুডেন্ট, স্টুডেন্ট ট্যাবল, এই ট্যাবলটা হচ্ছে আমার স্টুডেন্ট ট্যাবল। এখানে অনেকগুলা ফরম্যাট আছে, যেমন এখানে স্টুডেন্টের একটা আইডি আছে, এসআইডি, এখানে একটা নাম আছে স্টুডেন্টের, এখানে একটা সেকশন আছে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে রাহা, এটা হচ্ছে মাহা, এটা হচ্ছে সাহা,
আছে জাস্ট আমি লেখার জন্য লিখা ঠিক আছে তাহলে আমরা এখানে সেকশন ধরলাম ও হচ্ছে সায়েন্স সেকশনে এস তাই ও হচ্ছে বিজনেস স্টাডি আর ও হচ্ছে হিউম্যানিটিস হাম রাইট শর্টকাট লিখেছি ওকে আচ্ছা তাহলে এই টেবলটার নাম কি এই টেবলটার নাম হচ্ছে স্টুডেন্ট টেবল আমার এই টেবলটা এখন তৈরি করতে হবে রাইট তাহলে আমি যদি এই টেবলটা তৈরি করি তার আগে আমাকে দেখতে হবে এই টেবলের মধ্যে কয়টা ফিল্ড আছে এবং সেই ফিল্ডগুলো কী ধরনের ওকে কেন কারণ একটু পরে আমি বলছি এখন দেখো প্রথমে আমার যে ফিল্ডে আছে সেটি হচ্ছে সিট মানে স্টুডেন্ট আইডি তাহলে স্টুডেন্ট আইডি এটি অবশ্যই একটি নাম্বার ডেটা টাইপ নাম্বার স্টুডেন্ট ডেটা টাইপ ওকে স্টুডেন্ট আইডি হচ্ছে একটা নাম্বার ডেটা টাইপ নাম্বারের ইন্টিজার ডেটা টাইপ ওকে ফাইন এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেম নেম মানে হচ্ছে টেক্সট টেক্সট টাইপের ডেটা সেকশন এটাও আমার টেক্সট টাইপের ডেটা আমি জাস্ট তিনটা দিয়েছি ঠিক আছে এখানে আর বাড়তি হতে পারে এটা আমরা কীভাবে তৈরি করতে পারি এটা আমরা কীভাবে তৈরি করবো দেখো ক্রিয়েট টেবল টেবল নেম এখানে আমরা টিভি নেম লিখছি আমি জাস্ট টিভি নেম এখানে একটা ব্র্যাকেট শুরু হবে যদিও আমি এদিকে দিচ্ছি না কারণ এদিকে দিলে তোমরা দেখতে পাবে না ভিডিওতে কভার করবে না সেটা আমি জাস্ট নিচে দিয়ে দিচ্ছি এটা এদিকে হবে আসলে বেসিক্যালি রাইট একটা ব্র্যাকেট শুরু হবে সেই ব্র্যাকেটের মধ্যে আমরা কী পাস করবো আমরা প্যারামিটারগুলো পাস করবো প্যারামিটার্স এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার হোয়াট ইজ প্যারামিটার্স প্যারামিটার মানে আমি এখানে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোকে পাস করবো কারণ আমি যখন একটা টেবল তৈরি করবো তখন আমার এগুলো না আমি ভ্যালুগুলো ইনসার্ট করবো এটা পরের জিনিস বাট আমাকে তো এই যে ফর্মেটটা তৈরি করতে হবে এসআইডি নেম সেকশন মানে ঘরটার কলমগুলো তো তৈরি করতে হবে তাহলে যদি আমি এরকম তৈরি করতে চাই আমার কী করতে হবে এটা হচ্ছে কমন স্ট্রাকচার ঠিক আছে দেখতে পাচ্ছ ক্রিয়েট টেবল টেবল নেম ওকে তাহলে আমরা যদি এটা তৈরি করতে হয় আমরা কী করতে হবে আমাদের জাস্ট এখানে লিখব ক্রিয়েট ক্রিয়েট টেবল যেখানে টেবলের নাম হচ্ছে কি বিএলই ক্রিয়েট টেবল তৈরি করো একটি টেবল যার নাম হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট নামে একটি টেবল তৈরি করো যার কি কি প্যারামিটার আছে যার তিনটা প্যারামিটার আছে একটা হচ্ছে এসআইডি একটা হচ্ছে নেম একটা হচ্ছে সেকশন তাহলে আমরা জাস্ট এদিকে ব্রেকেটটা শুরু করছি না কারণ ওদিকে জায়গা হবে না সেজন্য আমরা জাস্ট এদিকে শুরু করছি বাট এটা তোমরা এদিক থেকে কনসিডার করবে প্রথমে হচ্ছে আমরা কী ধরনের ডেটা এটা নাম্বার তাহলে আমরা লিখব নেম প্রথমে লিখব নাম্বার প্রথমে হচ্ছে ডেটা টাইপ ঠিক আছে বা তোমরা প্রথমে নাম্বার প্রথমে এটা না দিয়ে এটাও লিখতে পারো তোমরা যেভাবে হচ্ছে সেভাবে করে লিখতে পারো প্রথমে লিখবে এসআইডি এসআইডি ডেটা টাইপ হবে নাম্বার ওর একটা সাইজ মনে করো আমি এখানে সাইজের জন্য মান দিলাম 10 ঠিক আছে ধরো আমার এখানে 10 মানে হচ্ছে আমি এই ঘরে 10টা ভ্যালু নিতে পারবো এই ঘরে একটা ঘরে 10টা ভ্যালু নিতে পারবো ঠিক আছে 10 কমা এটা হচ্ছে আমার নেম নেম এটার জন্য হবে টেক্সট টেক্সট আর এটা সাইজ হবে তাও আমি দিলাম ধরো কারো নাম 20 অক্ষরের বড় হবে না বড় নিব না আমি 20 রাইট নেম নাম্বার আবারও কমা এদিকে যেহেতু জায়গা নেই আমি নিচে নেমে যাচ্ছি বা তোমরা এক লাইনে করার চেষ্টা করবে যে তোমরা খাতায় লিখবে হ্যাঁ আমি যে মার্কটা দিয়ে দিচ্ছি অনেক বড় করে লিখছি তোমাদের দেখা সুবিধার্থে বাট তোমরা যখন খাতায় লিখবে তখন তো ছোটো করে লিখবে নিশ্চয়ই আর সেকশন সেকশন সেকশনের জন্য হবে তাও সেকশন তাও টেক্সট তাহলে প্রথমত ভ্যারিয়েবলের নাম অর্থাৎ ফিল্ডের নাম ফিল্ডের ডেটা টাইপ ফিল্ডের সাইজ ফিল্ডের নাম ফিল্ডের ডেটা টাইপ ফিল্ডের সাইজ রাইট আমরা ধরো সেকশন সায়েন্স আর্টস কমার্স মানে হিউম্যানিটিস এটা সর্বোচ্চ 10 ক্যারেক্টারের মধ্যে পেয়ে যাই আমরা লিখলাম 10 বরাবর দেন সেমিকলন এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেট শেষ দেন সেমিকলন ক্লোজ করব ঠিক আছে আমি যখন এই জিনিসটা লিখব এভাবে করে যখন আমি কমান্ডটা চালু করব সাথে সাথে আমার এইরকম একটা টেবল তৈরি হবে এইরকম একটা টেবল মনে করি এগুলো নেই
এরকম একটা টেবল, এরকম একটা টেবল তৈরি হয়ে যাবে। এবার আমি এই টেবলের মধ্যে ডেটাগুলো ইনসার্ট করতে পারবো, প্রবেশ করাতে পারবো। ঠিক আছে, আমরা এবার এটার মধ্যে ইনসার্ট, ডেটাবেজের মধ্যে ডেটাগুলো ইনসার্ট করব। তাহলে কি বললাম, ক্রিয়েট টেবল, তৈরি করো টেবল যার নাম হচ্ছে যে স্টুডেন্ট নামে একটা টেবল তৈরি করো, যার কিছু প্যারামিটার আছে। প্রথম প্যারামিটারটা হচ্ছে প্রথম ঘরে লিখেছি আমি স্টুডেন্ট আইডি, যদি আমার এখানে স্টুডেন্ট আইডি না থাকে অন্য কিছু থাকতো তাহলে আমরা এখানে অন্য কিছু লিখতাম। ঠিক আছে, এভাবে সিরিয়াল করে লিখতাম। মনে করো তুমি এসআইডির পরে সেকশন লিখে ফেলেছ, তাহলে যখন তুমি সেকশন লিখবে তখন নেমের জায়গায় সেকশন আইডি হয়ে যাবে, কারণ তুমি এখানে যেভাবে সিরিয়ালি লিখবে ঘরটাও এভাবে সিরিয়ালি তৈরি হবে। ক্লিয়ার? তুমি যদি এখানে আগে পরে লিখো তাহলে ঘরের মধ্যেও ভ্যালুগুলো আগে পরে সেট আপ হয়ে যাবে। তো এটা খুব বেশি ক্রুশাল, খুব বেশি মনে রাখার মতো একটা ব্যাপার, আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কীভাবে করে লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমরা ডেটাবেজের ডেটা টাইপগুলো দেখলাম, ডেটাবেজে তথ্য কীভাবে প্রবেশ করাতে হবে, ডেটাবেজ ক্রিয়েট কমান্ড কীভাবে চালু করতে হয় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে দেখবো কীভাবে ডেটাবেজের মধ্যে তথ্য প্রবেশ করাতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো আশা করি আজকে যদি আমি কভার করে ফেলি খুব বেশি প্রবলেম হবে না। তারপর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে করে আমরা করতে পারি ডেটাবেজে তথ্য কীভাবে প্রবেশ করাবো। ঠিক আছে, তথ্য যেমন একটু আগে যে আমি তথ্য ডেটাগুলো এঁকেছিলাম, টেবলটা এঁকেছিলাম, একটু আগে যে টেবলটা এঁকেছিলাম ওটাই আমরা রাখি। প্রথমে ছিল আমার এসআইডি, আমার নেম, আমার সেকশন, এসআইডি, এটা হচ্ছে চ্যাপ্টার সিক্স আইসিটি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট এইচএসসি। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে আমার হচ্ছে নেম, আমার হচ্ছে সেকশন, আমার এখানে ছিল ওয়ান, এখানে ছিল রাহা, এখানে ছিল সায়েন্স। আমি জাস্ট দুটার জন্য আঁকছি, তখন তিনটার জন্য ছিল, এখানে ছিল আমি মাহা দিলাম, এখানে দিলাম বিজনেস স্টাডি, রাইট। তাহলে আমার এটার নাম ছিল স্টুডেন্ট, টেবলটার নাম ছিল কি স্টুডেন্ট, মানে তুমি স্টুডেন্টের ডেটা নিয়ে এটা তৈরি করছি, রাইট। আচ্ছা এখন দেখো আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে কীভাবে আমরা ডেটাবেস তৈরি করতে পারি, কীভাবে আমরা ডেটাবেস টেবল তৈরি করতে পারি। ঠিক আছে, আমার ডেটাবেস তৈরি করা হয়ে গেল, আমার ডেটাবেস টেবলও তৈরি করা হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে ডেটাবেসের মধ্যে আমি যে টেবলটা তৈরি করেছি সেই টেবলের মধ্যে ডেটাগুলো ইনপুট দিব, মানে ইনসার্ট করাবো। তাহলে এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকশন কোয়েরি করতে হবে, একটা অ্যাকশন করতে হবে। সেই অ্যাকশনটার নাম হচ্ছে, অ্যাকশন কোয়েরি বেসিক্যালি অনেক ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে ইনসার্ট করা, আরেকটা হচ্ছে ডিলিট করা, আপডেট করা, অল্টার করা, ড্রপ করা, রাইট। অনেক ধরনের অপারেশন আছে। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ইনসার্ট করা, মানে তথ্য প্রবেশ করানো। ইনসার্ট মানে হচ্ছে প্রবেশ করানো। যদি আমরা দেখো, তোমরা দেখে থাকবা যখন আমাদের ফোনে কোনো সিম থাকে না, তখন ফোন থেকে বলা হয়, মানে ওই থেকে বলা হয় ইনসার্ট সিম, মানে সিম প্রবেশ করাও, রাইট। অর্থাৎ ইনসার্ট সিম মানে কি, ইনসার্ট সিম মানে হচ্ছে তুমি একটা সিম প্রবেশ করাও, একটা সিম প্রবেশ করাও। ঠিক আছে, তাহলে একটা সিম প্রবেশ করা মানে কি স্যার, একটা সিম প্রবেশ করা মানে হচ্ছে তোমার সিস্টেমে কোনো সিম নেই, এখন তুমি একটা সিম প্রবেশ করাও। আচ্ছা, তাহলে ইনসার্ট আমাকে ওখানে ইনসার্টের কাজটা করতে হবে, যার যদি আমার ওয়ানটা ইনসার্ট করাতে হবে, রাহা ইনসার্ট করাতে হবে, সায়েন্স ইনসার্ট করাতে হবে, টু ইনসার্ট করাতে হবে, মাহা ইনসার্ট করাতে হবে, বিজনেস স্টাডি ইনসার্ট করাতে হবে। তাহলে কীভাবে আমরা ইনসার্টটা করব, তাহলে ইনসার্ট করার কমান্ডটা কী, দেখো প্রথমে আমরা লিখব ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু, এগুলো তোমরা ক্যাপিটাল করে লেখার চেষ্টা করবে, আমি জাস্ট লিখছি, ইনসার্ট ইনটু টেবল নেম, টিভি নেম, টিভি নেম মানে হচ্ছে আমরা এখানে টেবল নেম বুঝাচ্ছি, ভ্যালিউস, ভ্যালিউস কী কী ভ্যালিউসগুলো পাস করবো সেই ভ্যালিউসগুলো আমরা এখানে প্যারামিটার হিসেবে দিয়ে দেব, প্যারামিটার, এটা হচ্ছে কমন স্ট্রাকচার, প্যারামিটার সেমিকলন, রাইট, এটা হচ্ছে কমন স্ট্রাকচার। এখন ইনসার্ট ইনটু টিভি নেম মানে ইনসার্ট করো কোথায়, টেবলের মধ্যে ভ্যালুগুলো, কোন ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আমরা এখানে পাস করি। যেমন প্রথমটার ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ান পাস করবো, রাহা পাস করবো, সায়েন্স পাস করবো, এই প্যারামিটারটা পাস করবো। তাহলে আমরা কীভাবে করে করতে পারি, আমাদের এই টেবলের জন্য হবে সেটা কমান্ডটা হবে এরকম, ইনসার্ট ইনটু টেবল নেম হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট টেবলের মধ্যে প্রবেশ করাও,
ভ্যালুস কোন ভ্যালুস গুলো কোন ভ্যালুস এই ভ্যালুস গুলো তাহলে এখানে কি হবে প্রথমটা হবে 1 কমা ঠিক আছে 1 কমা তারপর রাহা রাহা কমা সাইন্স প্রত্যেকের চেয়ে আলাদা ঠিক আছে প্রথমে সিঙ্গেল ইনভার্টেড কমা এরপর মাঝখানে প্যারামিটারটা এরপর কমা দেন রাহা দেন সাইন্স এভাবে করে সেকেন্ড লাইনটা আমাকে লিখতে হবে যেটা আমার তিনটা প্যারামিটার দুইটা প্যারামিটার তাহলে এখানে ইনসার্ট ইনটু ভ্যালিউস এখানে দিব 2 এভাবে যতগুলো থাকবে ততগুলো আমাকে ইনসার্ট করতে হবে কথা বুঝতে পারছি ভেরি সিম্পল যদি আমার তিনটা থাকে তাহলে তিনবার ইনসার্ট করতে হবে চারটা থাকলে চারবার ইনসার্ট করতে হবে যতবার থাকবে অতবার আমাকে ইনসার্ট করতে হবে ইনসার্ট করতে হবে তাহলে আমরা দেখলাম যে আমরা কিভাবে করে ইনসার্ট কমান্ড ব্যবহার করে ডেটাবেজের মধ্যে তথ্যকে প্রবেশ করাতে পারি কোন কমান্ডটা ব্যবহার করে আমরা তথ্যকে প্রবেশ করাতে পারি ডেটাবেজের মধ্যে রাইট এরপর আমরা দেখব ডেটাবেজ থেকে যদি আমাদের কাঙ্ক্ষিত কোনো তথ্য মুছে ফেলতে চাই হ্যাঁ মুছে ফেলতে চাই একেবারে মুছে ফেলবো রাইট যদি মুছে ফেলতে চাই তাহলে আমরা কীভাবে করে কাজটা করতে পারি তাহলে মানে হচ্ছে আমাদেরকে এখন ডিলিট করতে হবে ডিলিট ইজ অলসো অ্যান অ্যাকশন কোয়েরি এটাও একটা অ্যাকশন রাইট এটাও একটা অ্যাকশন কোয়েরি তাহলে আমরা কীভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখলাম এরপর আমরা দেখবো কীভাবে করে ডিলিট করতে হয় এখন ডিলিট করার জন্য আমাকে কিছু একটা বলে দিতে হবে কাকে ডিলিট করবো একটা কিছু দিতে হবে কন্ডিশন দিতে হবে রাইট আমি বললাম যার আইডি 2 ভালো করে খেয়াল করে কি বলছি যার আইডি 2 তার ডেটা ডেটাবেস থেকে মুছে দাও ডেটাবেস থেকে মুছে দাও তাহলে আমরা কীভাবে করে কমান্ড লিখতে পারি ডিলিট টেবল নেই ওয়্যার কন্ডিশন এটা হচ্ছে আমাদের কমন স্ট্রাকচার ঠিক আছে অর্থাৎ এটা দিয়ে আমি বুঝাচ্ছি ডিলিট করো কোথা থেকে টেবল থেকে কি ডিলিট করো ওয়্যার কন্ডিশন যে কন্ডিশনটা আমি দিয়েছি তাহলে আমি এখানে কন্ডিশন কি দিয়েছি আমি এখানে বলেছি যার আইডি 2 তার ডেটা ডিলিট করে দাও তাহলে আমার এখানে কন্ডিশনটা খেয়াল করো আমরা এটার জন্য কমান্ডটা কীভাবে করে লিখতে হবে দেখো এটা হচ্ছে কমন স্ট্রাকচার আমরা যেরকম সেন্টেন্সের মধ্যে 12টা টেন্সের মধ্যে 12টা স্ট্রাকচার করি এরকম কমন স্ট্রাকচার তাহলে এটার জন্য আমার টেবলের জন্য এটা টেবল ওয়ারই ভ্যারি করে আমার টেবলে যেভাবে পড়ে বলবে আমাকে সেভাবে করে কোয়েরি লিখতে হবে কমান্ড লিখতে হবে রাইট তাহলে আমরা কীভাবে করে লিখবো ডিলিট করো টেবল নেম কি স্টুডেন্ট ডিলিট করো ওয়্যার যেখানে আইডি বলেছে না এসআইডি বলেছে এসআইডি ইকুয়ালস টু ওয়্যার এসআইডি ইকুয়ালস টু 2 অর্থাৎ যার এসআইডি 2 তার ডেটাটা স্টুডেন্ট টেবল থেকে ডিলিট করে দাও ঠিক আছে এখন আমি যদি বলি যে যার নাম রাহা তার ডেটাটা ডিলিট করে দাও তাহলে আমরা এখানে কি বলবো ডিলিট স্টুডেন্ট ওয়্যার নেম ইকুয়ালস টু কারণ রাহাটা কোন ঘরে আছে নেমে আছে রাহাটা কোন ঘরে আছে নেমে আছে তাহলে আমরা বলবো যখন আমরা রাহাকে বলবো কথাটা বুঝতে হবে আমি কাকে ডিলিট করতে বলছি আমি যখন বলেছি যার আইডি 2 ওই সময় বলেছি আগেরবার বলেছি সেই জন্য আমার এসআইডি ইকুয়ালস টু 2 এবার বলেছি যার নাম রাহা তাহলে আমার ওয়্যার নেম ইকুয়ালস টু তাহলে আমার এখানে জাস্ট কন্ডিশন এটা চেঞ্জ হয়ে যাবে এটা চেঞ্জ হয়ে কি হবে ওয়্যার নেম ইকুয়ালস টু রাহা অর্থাৎ যার নাম রাহা তার ডেটা ডিলিট করে দেবো এখানে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা কি যদি আমার ডেটাবেসে একাধিক রাহা নামে মেয়ে থাকে তাহলে সে সমগ্র রাহার নাম মুছে দেবে দিস ইজ এ বিগ কোয়েশ্চেন এটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট যে তুমি নাম দিয়ে যদি ডিলিট করো সেক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যেতে পারে যে তোমার অন্যান্য যে রেকর্ডগুলো আছে বা তোমার ফিল্ডগুলো আছে ওগুলো ডিলিট হয়ে যেতে পারে সো তোমার কোয়েরি করার সময় খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তোমার কোয়েরি যদি সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে তোমার ডেটা চলে যেতে পারে ডিলিট হয়ে যেতে পারে সেক্ষেত্রে তুমি ডেটাবেস থেকে তথ্য হারিয়ে ফেলতে পারো ইম্পর্টেন্ট তথ্য হারিয়ে ফেলতে পারো রাইট সেটা তোমাকে চিন্তা করতে হবে তুমি যখন ডিলিট করবে কারণ ডিলিট করার মানে হচ্ছে মুছে দেওয়া তো মুছার আগে তোমাকে বারবার চিন্তা করতে হবে যে আমি যে কোয়েরিটা লিখলাম ওটা কতখানি ঠিক আছে বা কিসের সাপেক্ষে চিন্তা করে করলাম অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হবে ওকে সো আমরা দেখলাম যে কীভাবে করে ডিলিট করতে হবে
এরপর আমরা দেখব যে কিভাবে করে আমরা, যদিও ভিডিওটা একটু লেংদি হচ্ছে, লেংদি হলেও প্রবলেম না, আমি সবগুলো কোয়েরি আজকে দেখে ফেলার চেষ্টা করছি। এরপর আমরা দেখব স্টুডেন্ট টেবল থেকে আমাদের যে স্টুডেন্ট নামে যে ট্যাবলটি আছে, স্টুডেন্ট নামে যে ট্যাবলটি আছে, এই ট্যাবলে কোনো একটা ডেটা আপডেট করতে চাচ্ছি। ধরো আমি এখানে করতে চাচ্ছি মাহানামে যে মেয়েটি আছে ওকে আমি বলেছি ও সায়েন্স একটা বিজনেস স্টাডিজ সেকশনে, এটা আমার ভুলবশত হয়ে গেছে, আসলে সে হচ্ছে হিউম্যান স্টাডিজের, মানে সে কোন বিভাগে, মানবিক বিভাগের স্টুডেন্ট, কিন্তু আমি ভুলবশত এখানে দিয়ে ফেলেছি বিজনেস স্টাডি মানে কমার্সের স্টুডেন্ট, হ্যাঁ ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা শিক্ষা, কিন্তু আসলে সে হচ্ছে হিউম্যানিটিস, তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে, এটা আপডেট করতে হবে। তাহলে এরকম যদি পরিবর্তন আনতে হয় ডেটাবেজে, তখন আমরা আরেকটা অ্যাকশন কোয়েরির ধারস্থ হব, যেটা নাম হচ্ছে আপডেট, আপডেট পরিবর্তন করা। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এখন পরিবর্তন করবো, কীভাবে করে পরিবর্তন করবো, আমরা লিখব আপডেট টেবল নেম, টিবি নেম, সেট স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে হচ্ছে আমরা যা সেট করতে যাচ্ছি সেটা, সেটা বুঝাচ্ছি আমি। আরেকটা হচ্ছে ওয়্যার কন্ডিশন, তাহলে এটা হচ্ছে আমাদের কমন স্ট্রাকচার। কমন স্ট্রাকচারটাকে আমি একটু পড়ে শোনাচ্ছি। আপডেট, আপডেট করো কাকে, টেবলটাকে, এবং সেট করো যা আমি সেট করতে চাচ্ছি তা, যেখানে আমি যা সেট করতে চাচ্ছি, আর আমি কী সেট করতে চাচ্ছি, আমি বলেছি আমি সেট করতে চাচ্ছি এই ঘরে, এই ঘরে হচ্ছে আমার আইডি হচ্ছে 2, অর্থাৎ আমি বলেছি যার আইডি 2 তার সেকশনের ঘরে, সেকশনটা হবে হিউম্যানিটিস সেকশন, কথাটা খেয়াল করো। তাহলে আপডেটটা কোথায়, আপডেটটা হচ্ছে সেকশনে, তাহলে এটা হচ্ছে সেট করতে হবে। আর হোয়ার কন্ডিশন মানে হচ্ছে কার আইডি 2, আইডি 2, ঠিক আছে। তাহলে আমরা কন্ডিশনটা কীভাবে করে লিখতে পারি, আমরা লিখব আপডেট টেবল নেম হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কমন স্ট্রাকচার, কমন স্ট্রাকচার, আর এখন আমাদের এটা হবে আপডেট টেবল নেম কি, স্টুডেন্ট, স্টুডেন্ট সেট, সেট করো কি সেট করবো, সেকশন ইকুয়ালস টু হিউম্যানিটিস HUM, হোয়ার কোথায়, কোথায় সেট করবো সেটা, যার আইডি 2, অর্থাৎ যার SID ইকুয়ালস টু সেমিকোলন, অর্থাৎ যার আইডি 2, যার আইডি 2 তার সেকশনের ঘরে হিউম্যানিটিস করে দাও বিএস স্টাডিজের পরিবর্তে। তাহলে আমরা এটা করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই জায়গায় এটা মুছে যাবে, মুছে গিয়ে এই জায়গায় HUM চলে আসবে, HUM চলে আসবে কোয়েরিটা চালানোর পর। এই কোয়েরিটা করার পর আমাদের আপডেট যে ডেটাবেসটা পাবো, ডেটা টেবলটা পাবো, সেখানে আমরা দেখতে পাবো বিএস নামে কোনো কিছু থাকবে না, সেখানে HUM চলে আসবে। কথা বুঝাতে পারছি স্যার? তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে ডেটাবেস আপডেট কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম, রাইট? এরপরে আমাদের আরেকটা কমান্ড, দ্য লাস্ট কমান্ড ফর টুডে, হচ্ছে ডেটাবেস টেবল কীভাবে একেবারে মুছে ফেলবো। আমরা এতক্ষণ যা দেখলাম, যখন আমরা ডিলিট করি তখন কিন্তু আমরা এন্টায়ার রোটা ডিলিট হয়ে যায়, তাহলে আমাদের এন্টায়ার যে ফিল্ডটা আছে, সরি ফিল্ড বলছি, আমাদের রেকর্ডটা আছে, রেকর্ড বলি, রো বলি বা টাপলস বলি, যাই বলি না কেন, সেটা ডিলিট হয়ে যায়। ডিলিট করলে, আপডেট করলে কোনো একটা স্যালারি ভ্যালুটা আমরা আপডেট করতে পারি, আপডেট করলে, রাইট? এটা আমরা অল্টার দিয়েও করতে পারি, ওকে? তাহলে আমরা যদি পুরো সমগ্র টেবলটা মুছে ফেলতে চাই, পুরো টেবলটাই হারিয়ে ফেলতে চাই, চাই না আমি টেবলটা, দরকার নেই আমার টেবলটা, রাইট? যদি আমরা এই ধরনের কিছু করতে চাই তখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ড্রপ টেবল, ড্রপ, ড্রপ ফেলে দাও, ড্রপ করো, ড্রপ টিবি নেম, ভেরি সিম্পল কমান্ড, সবচেয়ে ইজিয়েস্ট কমান্ড। তাহলে এটার জন্য কমান্ডটা কি হবে, তাহলে স্টুডেন্ট টেবলের নাম হচ্ছে স্টুডেন্ট, তাহলে আমরা যদি স্টুডেন্টকে মুছে ফেলতে চাই তাহলে আমরা লিখবো ড্রপ
স্টুডেন্ট ঠিক আছে এই হচ্ছে আমাদের যাবতীয় কোয়েরি কমান্ড ঠিক আছে এবং এরই মধ্যে দিয়ে আমাদের ডেটাবেজের সমগ্র ক্লাস শেষ ঠিক আছে এবং ইন ফিউচারে যদি আমাদের কোনো সলভিং ক্লাসের দরকার হয় তাহলে আমরা আবারও ক্লাসে হাজির হব সে পর্যন্ত সবাইকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং যদি কেউ কোনো আজকের লেকচার এবং প্রিভিয়াস লেকচারগুলোতে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে ভিডিওটা যেখানে আপলোড করা হবে সেখানে কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে তোমাদের ইন্সপিরেশনের উপর ডিপেন্ড করবে আমি নেক্সট ভিডিওতে কী নিয়ে ডিসকাস করতে যাবো ঠিক আছে তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সবার জন্য শুভেচ্ছা শুভকামনা আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার অ্যান্ড বাই বাই